আসসালামু আলাইকুম প্রবাসী থাকা সকল ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এক এক দেশে টাকা রেট এক এক রকম হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয়। প্রতিদিন টাকা রেট প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে আপনাদেরকে জানাবো বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকে টাকা রেট কত তা সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকে টাকা রেট কত। শুরুতে রয়েছে কাতারের রিয়াল। কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় 29.25 টাকা। এরপর রয়েছে মালয়েশিয়ার রিংকিত। মালয়েশিয়ার এক রিংকিত সমান বাংলাদেশি টাকায় 22.45 টাকা। এরপর রয়েছে ওমানের রিয়াল। ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় 270.85 টাকা। এরপর রয়েছে বাহরাইনি দিনার। বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকায় 272.86 টাকা। এরপর রয়েছে কুয়েতি দিনার। কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় 339.47 টাকা। এরপর রয়েছে লন্ডনের পাউন্ড। লন্ডনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় 123.89 টাকা। এরপর রয়েছে আমেরিকান ডলার। আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 104.53 টাকা। এরপর রয়েছে ব্রুনাই ডলার। ব্রুনাইয়ের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 70.96 টাকা। এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 64.78 টাকা। এরপর রয়েছে দুবাইয়ের দিরহাম। দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশি টাকায় 29.86 টাকা। এরপর রয়েছে সৌদি রিয়াল। সৌদি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় 28.51 টাকা। এরপর রয়েছে ইতালির ইউরো। ইতালির এক ইউরো সমান বাংলাদেশি টাকায় 106.86 পয়সা। এরপর রয়েছে কানাডিয়ান ডলার। কানাডার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 74.10 পয়সা। এরপর রয়েছে সিঙ্গাপুরের ডলার। সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 74.38 পয়সা। এরপর রয়েছে ফ্রান্সের ইউরো। ফ্রান্সের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় 106.69 পয়সা। এরপর রয়েছে রোমানিয়ার লেও। রোমানিয়ার এক লিউ সমান বাংলাদেশি টাকায় 20.31 পয়সা। সো বন্ধুরা, আজকে টাকা রেট গতকালের চেয়ে কিছুটা বেড়েছে। আর হ্যাঁ বন্ধুরা, টাকা রেট প্রতিদিনই পরিবর্তন হয়। প্রতিদিনের টাকা রেট প্রতিদিনই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।